জাতির পিতার জন্মশতবার্ষিকীতে কাল বসছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। এ অধিবেশনে সংসদ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা করবেন। জাতির পিতার সংগ্রামী রাজনৈতিক জীবন আর তার আদর্শ তুলে ধরবেন তারা। অধিবেশন শুরুর দিন স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মাহমুদ হাসানের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরটিকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে আগেই। মুজিববর্ষের নানা কর্মসূচি থাকলেও করোনা মহামারীতে সীমিত করা হয় সব কিছু। তবে মুজিববর্ষে বসছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ভাষণ। সংসদ কক্ষে স্পিকার যেখানে বসেন তার পিছনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণ করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশের কপি পাওয়ার পরপরই অধিবেশন কক্ষে ছবি টাঙিয়েছে সংসদ কর্তৃপক্ষ। এই বিশেষ অধিবেশনই হবে প্রথম অধিবেশন যেখানে সংসদ কক্ষে বঙ্গবন্ধুর ছবি থাকবে। বিশেষ এই অধিবেশনে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, ত্যাগ, আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। মুজিববর্ষ উপলক্ষে 10টি কর্মসূচি নিয়েছে জাতীয় সংসদ। এর মধ্যে নভেম্বরে মুজিববর্ষের ওয়েবসাইট উদ্বোধন, স্মারক ডাক টিকেট উন্মোচন, মাসব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদর্শন, সংসদে বঙ্গবন্ধুর শিরোনামে একটি বইয়ের প্রকাশনা এবং শিশুমেলা অন্যতম। অধিবেশনের প্রথম বৈঠকে সবাইকে থাকার কথা বলা হবে, তবে সেক্ষেত্রে সবার কোভিড-19 পরীক্ষা করতে হবে। 3 নভেম্বর থেকে সংসদ সদস্যদের পরীক্ষা শুরু হবে। প্রথম দিন কোভিড-19 নেগেটিভ সকল মাননীয় সংসদ সদস্য অধিবেশনে অংশ নেবেন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।